ভোলা, তুমি ঠিক করে বলো তো, ওরা তোমাকে দেখেনি তো? মানে ওদেরকে না আমার একটুও বিশ্বাস হয় না। আজ হয়তো কিছু বলছে না, পরে সুযোগ বুঝে ঠিক বলবে। না না, আমাকে ওরা দেখেনি, কিন্তু ওই কোয়েল মেয়েটা না বড্ড চালা। ওই তো সিস্টারকে এত প্রশ্ন করছিল, আমি বললাম সিস্টার বলে সব বলিয়ে দিল। ওরা শাড়িটা ভাগ্যিস পুরোটা খুলে দেখেনি, নাহলে যে কি হতো। ও শাড়িটা খুলে দেখলে কিচ্ছু বুঝতে পারতো না। কেন, ওদের কি আর খেয়াল আছে শিখা কোন শাড়ি পরে বেরিয়েছিল? তাই সিস্টাররা যে শাড়ি দেখিয়েছে ওরা সেটাই বিশ্বাস করেছে। না না না, ওরা এত সহজে বিশ্বাস করার লোক না। আর ওই কোয়েল, ও শিখার মতো অত সহজ সরল না যে সরল মনে সবকিছু মেনে নেবে। আমাদের না খুব সাবধানে পা ফেলতে হবে, যদি না শিখা ফেরত আসছে। মেয়েটা যে কোথায় হারিয়ে গেল, সবসময় মনে হয় এই বুঝি আসছে এই বুঝি আসছে, কিন্তু ডাকলে ভগবানকে পাওয়া যায় আর একটি মেয়েকে খুঁজে পাওয়া যাবে না। আরে আপনি আসুন আসুন। উনি আমাকে বললেন যে এখানে আসবেন তাই নিয়ে এলাম। খুব ভালো করেছো, আপনি আসুন না, বসুন। আপনি বসুন, আমি একটু চা বানিয়ে আনছি। না আপনি ব্যস্ত হবেন না, বরং আপনি বসুন, আমি চা যখন প্রয়োজন হবে চেয়ে নেব। আর শুধু চা কেন, আরে মোগলাই পোড়া খান, এখানে খুব ভালো বানায়, নিয়ে আসবো। মাফ করবেন না, দরকার নেই, আমি এখন কিছু খাবো না, আমি কয়েকটা জরুরি কথা বলতে এসেছি, যেগুলো হয়তো পরে বলার সুযোগ নাও পেতে পারি। হ্যাঁ বলুন না। দেখুন আজকে তো আমরা ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, আমার ধারণা ছিল যে ওরা শিখার ড্রেসটা দেখতে চাইবে, রাইট? হ্যাঁ, তাই তো আমি অনুরাধাকে ফোন করে কথায় কথায় জেনে নিয়েছিলাম শিখা কি রকম শাড়ি পরে বেরিয়েছে। হ্যাঁ, সেই মতো আপনি ভোলাকে শাড়ি কিনতে পাঠালেন, আর এদিকে ওরা শিখার ড্রেসটা দেখতে চাইছে, ভোলা তখন শাড়ি নিয়ে আসেনি, ভোলার দেরি হচ্ছে দেখে আমি ওই প্যাকেট বদলের সিদ্ধান্তটা নিলাম। ও এবারে বুঝেছি, ওরা তখন অন্য পোশাক নিয়ে সময় নষ্ট করতে থাকে, আর সেই ফাঁকে ভোলা শাড়িটা নিয়ে পৌঁছে। কিন্তু একবার বেঁচে গেছি বলে বারবার কিন্তু বাঁচতে নাও পারি আর কি, প্রতিপক্ষ কিন্তু বড় খেলোয়াড়, ওরা আমাদের বিপদে ফেলতে পারে। সো আমাদের কিন্তু প্ল্যানটা আগাম করে নিতে হবে। শঙ্করদা কী প্ল্যান করব আমরা? দেখো অনন্যা যে কেবিনে রয়েছে সেখানে আমি একটা স্পাই ক্যাম ফিট করে রেখেছি, সো আমরা এখান থেকেই ল্যাপটপে সমস্তটা দেখতে পারবো। আর তাছাড়া অনন্যার কাছে একটা ব্লুটুথ রয়েছে, ফলে আমাদের যা ইনস্ট্রাকশন দেওয়ার সেটাও আমরা দিতে পারবো, ও সেটা শুনতে পারবে। সে তো দারুণ ব্যাপার। তাছাড়া ব্রততি, আপনি যে যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন শিখা সম্পর্কে, আমি সেগুলো সব ওকে জানিয়ে দিয়েছি। কালকে মুখে ব্যান্ডেজ খোলা হবে, তারপর শুরু হবে অন্য ড্রামা। অনন্যার মুখের ব্যান্ডেজ খোলার পরে যেহেতু অনন্যার মুখের সাথে শিখার মুখ মিলবে না, সেহেতু ওরা বলবে যে এ শিখা নয়, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে এই হলো আসল শিখা। হ্যাঁ কিন্তু বিষয়টা খুবই কঠিন। কঠিন কিন্তু অসম্ভব নয়। না মানে কালকে তাহলে আমি আর ব্রততি ওখানে যাব না? তুমি যাবে সুকুমার, কারণ ওরা যখন অনন্যাকে বাড়ি নিয়ে যেতে চাইবে না তখন তোমাকেই পুরো বিষয়টাকে ম্যানেজ করতে হবে। কিন্তু ব্রততি যাবে না, ব্রততি বিষয়টা পরে জেনেছে, এরকমই দেখাতে হবে। ঠিক আছে ঠিক আছে। কিন্তু একটা কথা স্যার, শিখা আর বিক্রমকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। আচ্ছা কে শিখাকে কিডন্যাপ করতে পারে, মানে আপনার কি কাউকে সন্দেহ হয়? আপনি যখন বলছেন আমি চলে যাব, কিন্তু একদিন না একদিন শিখা আমার হবে এক দিদিমণি, শিখা আমার হবে এক। শিবা, পুরুলিয়ার থেকে শিবা এখানে এসেছে। শিবা 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 কি? পুরুলিয়াতে শিবা আর শিখা একই গ্রামে থাকতো, ও শিখাকে ভালোবাসে, যদিও শিখার ওর প্রতি কোনো ফিলিংস নেই। শিবাই বিক্রমকে তীর মেরেছিল, পরে যখন বিক্রম কলকাতায় ফিরে আসে তখন শিবা শিখাকে বিয়ে করতে জোর করে। বুধুয়া তো কহিল কে বিহাটো হয় লাগে,
গায়ের একটা ছেলের সাথে শিখার বিয়েটো দিয়ে দেওয়া হোক। মাঝিয়ারাম, বিয়েটা করবে কে? তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তো আমি বিয়েটা করতে রাজি আছি। জেসিকা, মুখে মুখে তর্ক না করে যেটা বলছি সেটা কর। যা যা, বিয়ে জন্য তো বিয়ে যা। ও আর বিয়ে করব কই? তা কি করবি তুই? ঘরে তো থাকতে পারবি না। কোথায় যাবি? জঙ্গলে? দরকার হলে মু জঙ্গলেই যাব, কিন্তু তোর ঘরে মু যাব না। একটা কথা শুনে রাখ শিখা, যদি পুরানো বিয়ে যদি ভুলতে না পারিস তাহলে কিরাম কিন্তু তোকে ছাড়তে হবে। আর সেই কারণেই শিখা বাধ্য হয়ে পুরুলিয়া ছেড়ে কলকাতা চলে আসে বিক্রমকে খুঁজতে। চলি আয়। ছেলেটা কিন্তু খুব ডেঞ্জারাস, আর জেদিও। আচ্ছা, তো এখানে শিবা এসেছে কেন? ও এখনো শিখাকে বিয়ে করতে চায়, আর সেই নিয়ে শিখার বাবার সঙ্গে আর ঝামেলাও হয়। আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মনে হয় না বুঝেছি বলে। আমি পুরুলিয়াতে ফোন করে জানতে পেরেছি ওখানে মাঝিয়ারাম মানে গ্রামের মোড়ল খুন হয়েছে। সবার ধারণা শিবাই এই খুনটা করেছে। আমার ধারণা শিবাই শিখাকে ধরে রেখেছে, নাহলে কিন্তু শিখা হারিয়ে যাওয়ার মতো মেয়ে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওই শিবাই যদি শিবা শিখাকে কিডন্যাপ করে থাকে এবং যদি ও শিখাকে ভালোবাসে তাহলে কিন্তু যদি মানে যদি বিয়ে করতে চায় তাহলে কিন্তু আমার ধারণা যে ও শিখার কোনো ক্ষতি করবে না। আপাতত আমাদের এই এই ধারণা নিয়ে এগোতে হবে। আপনার কথাই যেন ঠিক হয়, শিখা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক। ওকে, যেহেতু আমাদের কালকে প্ল্যানটা হয়ে গেল এবারে আমি চা খেতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি আনছি। শঙ্করদা, কাল অনন্যাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরের প্ল্যানটা কি? প্ল্যান তো একটাই, যে ভাবেই হোক একটা ক্লু জোগাড় করা। কালকে দিনটা খুব ইম্পর্টেন্ট, দেখা যাক কি হয়। হ্যাঁ গো, রাত তো অনেক হলো, মেয়েটা এখনো ফোন করলো না কেন? তুমি একটা ফোন করে দেখো না। ও বাড়িতে অনেকগুলো লোক, সবাই ঘুমোবে তবে না ও সুযোগ পাবে। সব কথা তো আর ভরা হাটের মধ্যে বলা যায় না। তা অবশ্য ঠিক, তবে হাসপাতালের মেয়েটা শিখা কিনা সেটা না জানা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। আমারও শান্তি হচ্ছে না, কিন্তু আমাদের অপেক্ষা করা ছিল তো কোনো উপায়ও নেই। না, কেউ নেই, বড় বৌদিও বোধ হয় ব্যস্ত আছে। এই ফাঁকে ফোনটা সেরে ফেলি, মামার ড্যাডও বোধ হয় টেনশন করছে, তাড়াতাড়ি ফোনটা করে নিই। হ্যাঁ বল মা, বল। ড্যাড, হসপিটালে এইবারে সবাই গেছিল কিন্তু সবাইকে কেবিনে ঢুকতে দেয়নি, শুধু দাদা আর সুদর্শন আঙ্কেলই কেবিনে ঢুকেছিল। কি করে বুঝবো হ্যাঁ যে আমাদের শিখা কিনা? আমি তো মুখই দেখতে পেলাম না ওর। সে কি, কেন কেন আবার প্লাস্টিক সার্জারি হয়েছে? গোটা মুখটা ব্যান্ডেজ বাঁধা, শুধু চোখ দুটো বেরিয়ে রয়েছে। তা চোখ দেখে কি কোনো মানুষকে চেনা যায় না? আমি 100% শিওর হয়ে বলছি ওই মেয়েটা শিখা নয়। আঙ্কেল নাম জিজ্ঞেস করাতে বললো শিখা, যেই আমি জিজ্ঞেস করলাম তোমার হাজবেন্ডের নাম কি বলো তো, খুব নিচ্ছুক,
খানিকক্ষণ পরে বলছে মনে পড়ছে না। আমি তো বলছি এই মেয়ে শিখা নয়, কিছুতেই নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা বলছিলাম যে শিখা বাইরে যে ড্রেসটা পরে বেরিয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার সময় নিশ্চয়ই সেইটা পরে থাকার কথা, তো ওটা তো নিশ্চয়ই এদের কাছে থাকবে, তো সেটা চাইলেই তো হয়ে যায়। এটাতে আপনাদের পেশেন্টের পোশাকটা রয়েছে। এটা তো শিখার শাড়ি। সে কি রে শিখার পোশাক? তাহলে তো ব্যাপারটা নিয়ে টেনশন থেকেই গেল। মুখটা না দেখা পর্যন্ত তো কিছুই কনফার্ম হবে না। সেটাই তো বলছি, এই মেয়েটা তো নিজের হাজবেন্ডের নামই মনে করতে পারছে না। এবার তো প্রশ্নটা জোরালো হয়ে গেল যে মেয়েটা আদৌ শিখা কি না। তুই ঠিকই বলেছিস, কিন্তু এখনো কিছু নিশ্চিত করে বলার সময় আসেনি। তুমি কি কোনো খবর পেলে? হ্যাঁ, আমি একটা খবর পেলাম। আমি যাকে পাঠিয়েছিলাম শিখা আর শিবাকে মেরে ফেলার জন্য, তার দলবল শিক্ষকদের পৌঁছতে পেরেছিল। ওকে কোথায় নিয়ে যাচ্ছিস রে শিবা? চল চল ফটফট, তোকে কিছু করতে হবে না, ওকে আমরাই ঠিকানা লাগিয়ে দেবো। তোরা এসছিস ওকে মারতে এসছিস তোরা? তাহলে মোর একটা কথা শুনে নে, মো বেঁচে থাকতে তোরা শিকার কিচ্ছু করতে পারবি না তোরা। তবে দেখ শিবা, শিবা কিছু করিস নাই, শিবা তুই কিছু করিস নাই, তুই ছাড়ে দে বলছিস শিবা। শিবা ছেলেটি সাংঘাতিক বিপজ্জনক, সে শিখাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ইনজুরি তো কিছু একটা হয়েছে, সেটা অবশ্য কতটা আমি জানি না। শিবা আর শিখা দুজনেই পালিয়ে গেল, অপদার্থ লোকজন সব। আমার লোকজন ওদের ফলো করে অনেকটা পর্যন্ত যায়, কিন্তু ওদের ধরতে পারিনি। তারপর থেকে অবশ্য শিখাদের কোনো খোঁজ নেই। একদম রমেশ আবার এত রাতে কার সঙ্গে কথা বলছে? আবার কোনো বিপদ আপদ হলো না তো? হ্যাঁ হ্যাঁ ড্যাড, রবেশ তুমি যদি টাকা না দাও আমি তাহলে ওই বাড়িতে যাব না। এই কটা টাকা তুমি দিতে পারবে না? তোমার মেয়েকে তুমি এই কটা টাকা দিয়ে হেল্প করতে পারবে না ড্যাড? এসব তো কি বলছিস মা? আমি ঠিকই বলছি ড্যাড, আমি তো কোনোদিন তোমার কাছ থেকে কিছু চাইনি। কোয়েল কি হয়েছে, কাঁদছো কেন? প্রবাল আঙ্কেলের সাথে ঝগড়া হলো নাকি? হ্যাঁ ড্যাড, আমাকে বাড়িতে ফিরতে বলছিল, কিন্তু বিক্রমকে বাড়িতে না এনে আমি কোথাও যাব না। জানো আমি ড্যাডের থেকে আবার ওই মুক্তিপণের টাকাটা চেয়েছিলাম, ড্যাড আবার না করে দিল। আমিও ড্যাডকে বলেছি আমি ড্যাডের কাছে যাব না, বিক্রমের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কিচ্ছু না। ঠিক আছে কোয়েল, কেঁদো না কেঁদো না। আঙ্কেল, আমার খুব সন্দেহ ওই মেয়েটা শিখা কিনা, তুমি ওদের বলো যে আমরা শিখার মুখ দেখতে চাই। হ্যাঁ মুখ তো দেখতেই হবে। আরে বাবা, মুখ না দেখলে বুঝবো কি করে যে ওই মেয়েটা শিখা না অন্য কেউ? হ্যাঁ ব্যান্ডেজ বাদে মুখ আমরা দেখে বুঝতেই পারবো না।
তুমি ওদেরকে জোর দিয়ে বলো যে আমাদেরকে মুখটা দেখাতেই হবে, নইলে কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। দাঁড়া, আমি হসপিটালে একটা ফোন করে দেখি। শোনো আঙ্কেল, ওরা যদি বলে যে ওরা ব্যান্ডেজ খুলে মুখ দেখাবে না, তুমি ওদের বুঝিয়ে দেবে যে আমরাও কিন্তু তাহলে মেয়েটাকে শিখা বলে মেনে নেব না। আর আমরা হসপিটালে তো যাবোই না। হ্যাঁ, কোয়েল কিন্তু একদম ঠিক কথাই বলেছে, তাহলে তো আর হাসপাতালে যেতেই হবে না। হ্যালো, আচ্ছা শুনুন, আমি বেড নাম্বার 203 এর পেশেন্ট পার্টি কথা বলছি, একটু ডক্টরের সাথে কথা বলার দরকার আমার। হ্যাঁ দিচ্ছি, ডাক্তারবাবু এখানেই আছে। স্যার, স্যার ফোন। হ্যালো, ও হাই ডক্টর সোম, বলছিলাম যে আমি বেড নাম্বার 203 এর পেশেন্ট পার্টি কথা বলছি। প্রবলেমটা হচ্ছে আমাদের পেশেন্টের তো মুখে ব্যান্ডেজ বাঁধা আছে, সুতরাং দেখে বুঝতে পারছি না যে আমাদেরই পেশেন্ট না অন্য কেউ, তো কাইন্ডলি যদি বলেন যে আমরা কখন যাব। দেখুন, একটা বড় অপারেশন হয়েছে, সেটা তো আপনাকে বুঝতে হবে, একটা হিলিং পিরিয়ড থাকে, সেটার জন্য তো একটু সময় দিতেই হবে। দেখুন ডাক্তারবাবু, সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের সমস্যাটাও বুঝুন, আজ যদি আমরা পেশেন্টের মুখ না দেখতে পাই, আমরা তো চিনতে পারবো না যে আমাদের পেশেন্ট না অন্য কেউ, তখন কিন্তু আমরা কোনো দায় নেব না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যিনি অপারেশন করেছেন আমি তার সঙ্গে কথা বলছি, বলে আপনাকে জানাচ্ছি, আপনি একটু ফোনটা ধরুন। হ্যাঁ শিওর। এই এটা কিন্তু জয়বাবু একদম ঠিক কথা বলেছে, যতক্ষণ না ওই মেয়েটার মুখটা আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ হারগিজ মানা যাবে না যে এই মেয়েটা এবারে ছোট বই শিখা। আমি তো বলছি পুরো ব্যাপারটাই ফ্রড, ওরা কিছুতেই আমাদের মুখ দেখাবে না। তুমি বলো, আমরা পেশেন্টের বাড়ির লোক, আমাদের মুখ দেখাবে না, এটা হয়? পুরো ব্যাপারটাই ফ্রড। আমি তো বলছি কাকে না কাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন, আমি সার্জনের সঙ্গে কথা বলেছি, উনি বলছেন যে আজই পেশেন্টের মুখের ব্যান্ডেজ খোলা হবে, আপনারা এক ঘন্টার মধ্যে হসপিটালে চলে আসুন। বাহ, দ্যাটস গ্রেট। হ্যাঁ, আমরা আসছি, এক ঘন্টার মধ্যেই আসছি হসপিটালে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আঙ্কেল, ওরা কি বলল? বলল যে আজকেই মুখের ব্যান্ডেজটা খোলা হবে, এক ঘন্টার মধ্যে আমাদের হসপিটালে যেতে। এনিওয়ে, তোমরা যে যে হসপিটালে যেতে চাও আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নাও, আর অঞ্জলি তুমিও বাকিদের খবর দিয়ে দাও, ঠিক আছে? আমি রেডি হয়ে নিই। যদি এই মেয়েটা শিখা হয় তাহলে আমার পুরো প্ল্যান মাঠে মারা যাবে, আর যদি না হয় তাহলে প্রশ্ন হলো শিখা কোথায় গেল। দেখি হসপিটালে গিয়ে কি হয়। স্পাইক আমি কানেকশনটা পাচ্ছি না, পেলেই দেখতে পারবো যে কেবিনে ঠিক এক্স্যাক্টলি কি কি হচ্ছে। আরে বাস, এখানে বসে বসে সবকিছু দেখতে পাবো? হ্যাঁ, গতকালই আমাদের স্টাফ দিয়ে কেবিনে একটা স্পাই ক্যাম ফিট করে রেখে এসেছি, ফলে ওখানে যা যা ঘুরবে সমস্তটাই দেখতে পারবো। আর তাছাড়া অনন্যার কাছে একটা ব্লুটুথও আছে, ফলে আমরা কথাবার্তা চালিয়ে যেতে পারবো। শুনতে পাচ্ছো? কেস, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনো, যদি কোনো প্রশ্নের উত্তর তোমার জানা না থাকে তাহলে পরে তুমি ডান হাত মাথায় চলবে, আর যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয় তাহলে পরে বাম হাতটা মাথায় চলবে। ওকে, ইয়েস স্যার, ওকে স্যার, ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আপনি এত কিছু ব্যবস্থা করেছেন, খুব ভালো হয়েছে। হ্যাঁ, জাস্ট আজকে কোনো রিস্ক নিতে চাইনি। হ্যাঁ, আজকে ব্যান্ডেজ খোলার পর চক্রবর্তী পরিবার দেখতে আসবে, এবং আমি জানি যে মুখ দেখার পর ওদের নানা ধরনের সমস্যা হবে, এমন কোনো প্রশ্ন করতে পারে যার উত্তর আমার না জানা নেই। সো আমরা এখান থেকে সেই উত্তরগুলো বলে দেবো।